নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানান। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। আমি প্রতিদিনের মতন একটি অনুরোধ আপনাদের কাছে হাত জোর করে, যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন এবং অযথা লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করবেন না। আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন, হোয়াই, সেটা আগে জেনে নিন যে আপনার জন্য আগামীকাল কি অর্থ ইনভেস্টমেন্টের জন্য কি শুভ রয়েছে, কোন উপায়ে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার প্রাপ্তি ঘটবে। দেখুন, কিছু উপায় রয়েছে, যে উপায়গুলো যারা বুকিং করছেন, আমি আবারও বলছি, তাদেরকে আমি কিছু কিছু বর্তমানে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি কিন্তু দিচ্ছি। যারা স্পেশালি প্রাপ্তির বিষয়ে বুকিং করছেন, শুধুমাত্র প্রাপ্তি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি কিছু কিছু আপনার বিশেষভাবে কিছু উপহার স্বরূপ কিছু আমি বলছি, যে আপনার প্রাপ্তি ঘটবে কেন আপনি আগে জেনে নিন, যে আপনার কোন বছরগুলো প্রাপ্তির ক্ষেত্রে শুভ রয়েছে। দেখুন, প্রথম কথা, রাহু আপনার জন্ম কুণ্ডলীতে অশুভ রয়েছে, কিন্তু আপনি টিকিট কেটেই যাচ্ছেন, আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে না। আমি আবারও বলছি, রাহু যদি আপনার জন্মকুণ্ডলীতে অশুভ থাকে, আপনি টিকিট কেটেই যাচ্ছেন, আপনার প্রাপ্তি মোটেও ঘটবে না। এই উপায়গুলো আগে জেনে নিন। এবং আপনার এই যে পঞ্চম ভাব হচ্ছে আমাদের আকস্মিক প্রাপ্তির জায়গা। এই পঞ্চম ভাবাধিপতি যদি নিচস্থ গৃহে অবস্থান করে বা পঞ্চম ভাবের উপর যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা পঞ্চম ভাবে কোনো বিষদোষ থাকে, তাহলে কিন্তু প্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। আর যেটা হচ্ছে ভাগ্য, ডেস্টিনি, আপনার ভাগ্য বা শুভ অবস্থাতে রয়েছে না অশুভ অবস্থাতে রয়েছে সেটা আগে জেনে নিন। ভাগ্য যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। আমি বারবার বলেছি, ভাগ্য, ভাবকে স্ট্রং করুন। ভাগ্যাধিপতি কোথায় অবস্থান করছে, ভাগ্য, ভাগ্য ভাবের উপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে, দেখা গেলো কোনো শুভ গ্রহের দৃষ্টি রয়েছে বা পাপগ্রহের গ্রহের দৃষ্টি রয়েছে, সেটা আগে জেনে নিন। কারণ এই যে চুলচেরা বিশ্লেষণ একমাত্র কৌশিক রায় কিন্তু করে, কারণ আমি যখন দেখব তখন নবাংশ চাটকেও কিন্তু আলোচনা মধ্যে কিন্তু রাখি। আপনার ফরচুনা নাম্বার, আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আপনি বার্থ চার্ট রিফরমেশন করবেন কি করবেন না, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারবে। এই ফর্মুলাটা আমি কিন্তু বার করেছি, বার্থ চার্ট রিফরমেশন, এর মাধ্যমে কি বলুন তো, আপনার দেখা যাচ্ছে প্রাপ্তি বহু দেরি রয়েছে, সেটাকে আগিয়ে আনানো সম্ভব, বা আপনার বর্তমানে যোগটা কেটে গেছে সেটাকে ফিরিয়ে আনানো সম্ভব। এবং রাহু রক্ষা কবচ তারাই পরিধান করবেন যারা অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হচ্ছে, অল্পের জন্য 2-1 নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাহলে কিন্তু আপনার নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। এবং আপনার দশা মহাদশা কিসের চলছে সেটা আগে জেনে নিন। দেখা যাচ্ছে দশা মহাদশা আপনার ক্ষেত্রে ফেভারে রয়েছে, তাহলে নিশ্চিতরূপে আপনার প্রাপ্তি ঘটবে। আর যদি ফেভারে না থাকে তাহলে কিন্তু আপনার বারবার বাধা প্রাপ্ত কিন্তু হবেই হবে। এবার
আমি কালকে যে পাঁচ রাশির কথা বলবো, হয়তো আপনার রাশির নাম রয়েছে, আপনি একটা টিকিট কেটেই ফেললেন, দেখা যাক। কিন্তু আপনার যে আগামীকাল প্রাপ্তি ঘটবে এটা নয়। আমি বারবার বলছি, আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে ঘটতেও পারে আবার না ঘটতেও পারে, কারণ প্রত্যেকেরই এখান থেকে দশা, মহাদশা, অন্তর্দশা আলাদা রয়েছে, ন্যাকাল চার্ট আলাদা রয়েছে। এখানে কিন্তু দেখার বিষয় যে আপনার জন্মছকে যে ভাবগুলোকে স্ট্রং থাকা দরকার তার উপর ডিপেন্ড করলে কিন্তু বলা যাবে যে আপনার যোগে, আপনার জন্মছকে এই প্রাপ্তির সম্ভাবনাটা কত তাড়াতাড়ি রয়েছে। পাঁচ রাশির আমি কথা বলছি, অবশ্যই টার্গেট নাম্বার শুভ সময় আপনারা জেনে নিন, কিন্তু যদি আপনার যোগ থাকে, আগামীকাল প্রীতিযোগ রয়েছে, রাহুকাল রয়েছে চারটা থেকে আপনার পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকাল, এবং আগামীকালের যে পাঁচ রাশির কথা বলব, নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। সিংহ রাশির যে আমি টার্গেট নাম্বার যেটা আমি বলবো সেটি হচ্ছে নয় এবং ছয়, আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য লাকি নাম্বার। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং চার। আপনাদের শুভ সময় সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে আপনার বারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তুলারাশির ক্ষেত্রে এক এবং নয়। আপনাদের টাইমটা দেখা যাচ্ছে দুপুর বারোটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, চার নম্বর রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে আট। আপনাদের শুভ সময় সকাল নটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত। এরপর যে রাশিটি আমি কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে পাঁচ নয়। শুভ সময় সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচটি রাশির কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। এবং এর পাশাপাশি যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, বা আপনি গ্রহ প্রতিকার করতে চাইছেন, বা পুজো পাঠ করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।